আজকে আমরা আম দিয়ে দুরকম ড্রিঙ্কস বানাবো। একটা হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো জুস, আর আরেকটা হলো আমের লস্যি। ম্যাঙ্গো জুস বানানোর জন্য প্রথমে আমরা আম নিয়ে নিয়েছি। এরপর আমটাকে আমরা টুকরো করে কাটিনি, এরকম সাইডে স্কুপ করে নিয়েছি। এবার এটাকে আমরা মিক্সি জারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেব, দিয়ে পাল্প তৈরি করে। আমের মধ্যে আমরা দেব চিনি আর দেব লেবুর রস। এরপর দেবো জল। এবারে সবকিছুকে একসাথে ভালোভাবে আমরা গ্রাইন্ড করে নেব। ভালোভাবে গ্রাইন্ড করে নেওয়ার পর আমরা গ্লাসে ঢেলে দিয়েছি আমাদের আমের রস, কিংবা এটাকে আমরা ম্যাঙ্গো ফ্রুটি বা মাজা এসবও বলতে পারি। অনেকে এর মধ্যে কাঁচা আমও দিয়ে থাকেন, তা আমরা কাঁচা আম দিইনি, আমাদের কাছে এখন ছিল না। আর পাকা আমের স্বাদে এমনি এখন ফ্লেভার খুব ভালো হয়, সেই জন্যই আমরা শুধু পাকা আম দিয়েই করেছি। তো আমাদের ম্যাঙ্গো ফ্রুটি মানে আমাদের একটা ড্রিঙ্ক রেডি হয়ে গেছে। এবার আমরা আমের লস্যি করবো। ম্যাঙ্গো লস্যি বানানোর জন্য প্রথমে আমরা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি দই। আমাদের এটা ঘরে পাতায় দই, আমরা দোকান থেকে কিনে আনি। এরপর এর মধ্যে রাফলি চপড আমের টুকরো গুলো দিয়ে দেব। এরপর এর মধ্যে দেব চিনি আর দেব মালাই। সামান্য পরিমাণ 1/4 কাপ মতো জল আমরা দিয়ে দেব। তো সবকিছুকে আমরা একসাথে গ্রাইন্ড করে নেব। ভালোভাবে সবকিছু গ্রাইন্ড করে নেওয়ার পর এরপর আমরা গ্লাসে ঢেলে সার্ভ করে দেবো। আমাদের ম্যাঙ্গো লস্যি একদম রেডি। এরপর এটাকে কিছুক্ষণ আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন, কিংবা যারা ঠান্ডা খেতে পছন্দ করেন না রুম টেম্পারেচারে রেখেও এরকম ভাবেই সার্ভ করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গরমের দিনে এরকম আমের ড্রিঙ্কস বানিয়ে এনজয় করুন। আজকের মতো চলি, খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো রকমই সিম্পল কিন্তু টেস্টি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হবো। টাটা।